শুভ সকাল সবাইকে, এটা ছিল আমার সেন্ট মার্টিনের অন অ্যান্ড অনলি ব্লগ। একটাই ব্লগ আমি সেন্ট মার্টিনে করতে পারছিলাম, কারণ সেন্ট মার্টিনে যাওয়ার পরপরই হচ্ছে আমাকে হাসপাতালে নেওয়া লাগছে, আমাকে ইঞ্জেকশন দেওয়া লাগছে, আমার ওষুধ খাওয়া লাগছে, হ্যান করা লাগছে, ত্যান করা লাগছে, আমি কোথাও যাইতে পারিনি। আমি সেন্ট মার্টিন যাওয়ার পরে আমরা যেদিন গেছি, প্রথম দিন আমি সারা দিন সারা রাত আমি একদম ঘুম, আমার কোনো এনার্জি ছিল না, আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়ছিলাম। আপনারা একটু পরে এটা ভিডিওতে আমাকে দেখলেই দেখতে পারবেন, তো চলেন এই ব্লগটা এনজয় করেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি হচ্ছে কালকের থেকে আজকে অনেক ভালো আছি। আমরা কালকে হচ্ছে সেন্ট মার্টিনে আসছি, কিন্তু আমি যে পরিমাণে অসুস্থ হয়ে পড়ছি আমি আর কোথাও বেরোতে পারি নাই। তো আমি হচ্ছে আজকে আমি সকালবেলায় অনেক ভালো লাগতেছে, আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা দুজনে মিলে হচ্ছে এখন বিচের পাশে চলে আসছি। সবাই আসতেছে অলরেডি, এখানে হচ্ছে এখন ছবি টবি তুলবো। আর যেহেতু আমি কালকে সেন্ট মার্টিন একদমই দেখতে পারি নাই, আমি আজকে আসলাম দেখতে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। চলেন কথা না বাড়ায় এখন আমরা সেন্ট মার্টিন দেখি। তো আমরা হচ্ছে বিচে ঢুকেই ছবি তোলা শুরু করছিলাম, আমি আর আমার বান্ধবী ইমো। ও নাকি গতকাল এই ফটোগ্রাফারের কাছে হচ্ছে ছবি তুলছে, তো সেটা আমি যেহেতু অসুস্থ ছিলাম আমি রাত্রে আর দেখতেও পারি না যে ও কী ছবি তুলছে। তো আজকে ওই ফটোগ্রাফারটা দিয়েই আবার ছবি তোলাচ্ছে, আর আমি ছবি তোলার আগে দেখেও নিই না যে উনি কেমন কি ছবি তোলে বা এই সেই। এবং এত জঘন্য ছবি তুলছে, এত বাজে কালার, একে নিজে অসুস্থ, মানে নিজের চেহারা এমনিই খারাপ হয়ে গেছে, আর তার উপরে ওরকম বাজে জঘন্য ছবি, আমার পুরো মেজাজই খারাপ হয়ে গেছে। কিন্তু যেহেতু 2 টাকা করে ছিল ছবি, এই জন্য আর ভাবছি যে এটা নিয়ে তো আর কিছু করে লাভ নাই, যে 2 টাকা করে ছবি থাক, সমস্যা নেই, কিন্তু ছবি খুবই খারাপ। এই জন্য যারা যাবেন এটা আগের থেকে একটু দেখে টেকে নেবেন, ছবি সেরকম ভালো হয় নাই। কী জানি আমার ফ্রেন্ড কোন একটা ফালতু ফটোগ্রাফার ও ক্যান যে ওনারে দিয়ে ছবি তোলাইছে, এটা মনে পড়লেই এখন মেজাজ খারাপ হয়ে যায়, ছবিগুলো দেখেও মেজাজ খারাপ হয়ে যায়। আর এখানে হচ্ছে পোজ দিচ্ছিলাম, উনি এক একটা করে পোজ বলতেছিল, এরম করেন, এরম করেন, হ্যান করেন। বাট আসলে পরিবেশ সুন্দর, সব সুন্দর, মনে হয়েছে যে সেন্ট মার্টিনে শুধু যদি বলে যে বিচের পাশেই শুয়ে থাকো 2-3 দিন, তাও মনে হয় থাকা যাবে, এরকম এত সুন্দর। যেন বাদ বাকি যত ছোটোখাটো ঝামেলার বিষয় এগুলো মাথার থেকে ঝেড়ে ফেলছি, শুধু সেন্ট মার্টিনই এনজয় করছি। বাট আমি যতটুকু সময় ঘুরছি, মানে আমি মনে হয়েছে আমি একা একা খুবই এনজয় করছি। আমি নিজের নিজের ভিডিও ক্লিপ নিছি, এত সুন্দর সুন্দর ক্লিপ, এগুলো আপনারা এখন দেখতে পারবেন, মানে আমার মনটা ভালো হয়ে গেছে। যেহেতু পরিবেশটা সুন্দর এই জন্য, মানে জাস্ট একটু দাঁড়াইলে, কোনো রকম দাঁড়াইলে বসলেই সেটা ভালো হয়, ছবিটা ভালো হয়। আমরা হচ্ছি এখন একটু ছবি টবি তুলতেছি আর সমুদ্র দেখবো বসে বসে। আমি মনে হয় না মানে এর থেকে বেশি দূরে আর যাব। আমাদের অবশ্য কেউ ছেড়া দ্বীপ যাবে কিনা এখনো বলা যাচ্ছে কিনা, আর গেলেও আমি যাব না, এত জার্নি হচ্ছে আমি করতে পারবো না, আমাদেরকে আজকে আবার ব্যাক করা লাগবে। এখন এইখানে হচ্ছে বসে বসে সমুদ্র দেখব, ছবি টবি তুলব, সবাই সাথে থাকেন, সমুদ্র দেখেন। আর পথে যাওয়ার সময় হচ্ছে আমার আরো ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছিল, তো সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল এখন আমার শরীর কেমন, মোটামুটি যার সাথেই দেখা সে জিজ্ঞেস করে এখন কি অবস্থা, এখন কি অবস্থা। যেহেতু ভয়াবহ রকমের অসুস্থ হয়ে পড়ছিলাম, বাট এই এখনের যে সিনারি এটা দেখার পরে আমার মনে হয়েছে যে আমি অসুস্থ না হইলে বেশি ভালো হইতো, তাহলে আমি আরও বেশি ঘুরে দেখতে পারতাম। তারপর যাওয়ার সময় দেখলাম যে একটা জ্যান্ত শামুক, এটা দেখে খুব ভালো লাগছে, এরকম আরও অনেক দেখছি। আর যেহেতু ছেড়া দ্বীপে যাওয়া হয় নাই, ছেড়া দ্বীপে নাকি আরও সুন্দর সুন্দর শামুক থাকে, যারা গেছেন সে তারা আরও ভালো বলতে পারবেন এই বিষয়ে। তো তারপরে আমি আর সাইকা হচ্ছে বসলাম এই চেয়ারে, একটা দোকানের সামনে বসলাম, ও সাইকা চা খাচ্ছে, আমি একটু কেক টেক খাইলাম। এবং আসলে যেখানেই বসি সেখানটাই সুন্দর, সব জায়গায় সুন্দর। এবং লাভের মধ্যে লাভ হয়েছে যে আমি আমার নিজের অনেক ক্লিপ আমি নিছি, এটা যে কি শান্তির একটা জিনিস, মানে আপনারা শুধু দেখেন, এখন আমি আর কথা বলবো না, আপনারা জাস্ট সমুদ্রের গর্জন সেটা অনুভব করেন, সমুদ্র দেখেন।
আর ওই দোকানে হচ্ছে বসে থাকতে থাকতে দেখি আমার ফ্রেন্ডরা ওরা সাইকেল নিয়ে দূরে গেছিল, বাট আমার তো শরীরে অত এনার্জি ছিল না যে আমি সাইকেল নিয়ে যাব। আমি কিন্তু এই জন্য সাইকেল আর ভাড়া করি নাই, যেহেতু ঘন্টা হিসেবে ভাড়া করে। তা ওরা দেখি সাইকেল নিয়ে ব্যাক করছে, তখন আমি বলছি যে তাহলে আমার একটু দে, আমি চালাই, মানে আমার শখটা পূরণ হোক আর কি। সবাই যেহেতু সাইকেল চালায় এখানে আসে, তো আমি সাইকেল নিয়ে হচ্ছে ছবি টবি তুললাম, তারপর একটু সাইকেলটা একটু চালালাম, এটা ভালো লাগছে, কিন্তু কষ্ট হয়েছে, মানে আমার জন্য কষ্ট হয়ে গেছে আসলে, এই শরীরে আমার জন্য কষ্ট হয়ে গেছে। পরে ভাবলাম কি যে না, সাইকেল নিজে ভাড়া না নিয়ে ভালোই হয়েছে, বাট এইটা এই যে মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল কোনো না কোনো একভাবে, এটার জন্য আসলে খুবই ভালো লাগছে। আসলে সেন্ট মার্টিন এত সুন্দর একটা জায়গা, মানে আপনি গেলে আপনার ভালো লাগতে বাধ্য। জাস্ট আমার জন্য শিপের জার্নিটা খুবই কষ্টদায়ক ছিল। আমাদের সকালের মতো ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে নাস্তা করতে যাব, খাওয়া দাওয়া করতে হবে, এবং আমরা এখান থেকে আজকে 3টায় হচ্ছে চলে যাব, এবং তার আগ পর্যন্ত যতটুকু আর কি ঘোরাঘুরি করা যায় নিজের শরীর সুস্থ রেখে, যে অবস্থায় পড়ছিলাম বাবারে বাবা। তো চলেন এখন নাস্তা করতে যাই, তারপর দেখি কি কি হয় না হয়। খুব সুন্দর লাগতেছে আসলে, এত সুন্দর ঢেউ, খালি ঢেউ আর ঢেউ, আর নীল তো এখানে সব, কক্সবাজারে আবার এত নীল না, কক্সবাজারে এত পরিষ্কারও না, কি সাইকা। দাদা দাদা